প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। ইলিশ মাছ ধুয়ে কাটলে তার টেস্ট অন্যরকম হয়, আর কাটার পর ধুলে তার টেস্ট আরেক রকম হয়। মাছটা সাদা মনে হচ্ছে, ভালো হবে স্বাদে। এভাবে করে মাছটাকে আমরা কেটে নেব। যা, এবার এটাকে আমরা, দেখুন বন্ধুরা মাছটা পুরো সাদা দেখেছেন। এবার এটাকে আমরা পিস পিস করে কেটে নেব। আজকে বন্ধু রান্না করব ইলিশ মাছ দিয়ে, এই যে কাঁচকলা, এই কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল। রান্না করতে খুব অল্প সময় লাগে বন্ধুরা, এমনিতে ইলিশ মাছ খুব নরম মাছ। আর এই কাঁচকলা দিয়ে আমি কিভাবে রান্নাটা করি চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি মাছগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে নেব মাছগুলোকে। মাছটাই নুন হলুদ মাখিয়ে আমাকে 10 মিনিট ম্যারিনেশন করে রাখতে হবে। 10 মিনিট রাখার পরে আমি রান্নায় যাব। আর এখানে আমি একটা কাঁচকলাকে এইভাবে কেটে নিয়েছি, আর একটা ছোট্ট আলুকে আমি কেটে নিয়েছি, আর 10-12টা কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে চিরে নিয়েছি। এই সামান্য উপকরণ দিয়েই আমি কাঁচকলা দিয়ে ইলিশ মাছের রান্নাটা করব। এই যে কাঁচকলা, কাঁচা লঙ্কা আর হচ্ছে একটা ছোট্ট আলু। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরে দিয়ে তেলের সাথে একটু নাড়িয়ে নিতে হবে। এবার দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা গুঁড়ো। কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি এক এক করে আলু আর এই কাঁচকলাটা দিয়ে দেবো। দিয়ে এগুলোকে একটু তেলের সাথে ভেজে নিতে হবে। এই রান্নাটা করতে বন্ধুরা কোনো মশলা লাগে না, আমি একদম খুব সামান্য কাঁচা লঙ্কা, কালো জিরে আর যা যা লাগে, ধরুন মাছ, কাঁচকলার আলু, এই দিয়ে রান্নাটা হয়ে যায়। কোনো মশলাই লাগে না। কাঁচকলাটাকে আর আলুটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে তেলের উপর। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ লবণ, 1 চামচের থেকে একটু কম দেবো যেহেতু মাছে লবণ মাখানো আছে। ওই 1 চামচের মতো একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে দেবো 1 চামচ হলুদ। এখানে ইন্টারেস্টিং ব্যাপার হলো বন্ধুরা, আমি কিন্তু মাছটাকে ভেজে রান্না করব না, কাঁচা মাছটাই আমি এর মধ্যে দিয়ে দেব। যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম নুন হলুদ মাখিয়ে, সেই কাঁচা মাছটাই আমি এখানে দিয়ে দেব। মাছটা কিন্তু আমি এখানে ভাজবো না। মাছ কিন্তু কোনো ভাজা নেই, আমি ভাজিনি, কাঁচা মাছটাই এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে আমি এবার জল দিয়ে দেবো।
জল দিয়ে এই ঝোলটাকে আমাকে 7-8 মিনিট ফুটতে দিতে হবে। আমি এখানে কিন্তু কাঁচা ইলিশ মাছের ঝোল রান্না করছি বন্ধুরা, এবং এটা কাঁচকলা আলু দিয়ে করছি। আপনারা হয়তো অনেকে অনেক রকমভাবে ইলিশ মাছ রান্না করেছেন, কিন্তু আমি এইরকম কাঁচা মাছ দিয়ে, কাঁচা মাছ দিয়ে, কাঁচা ইলিশ মাছ দিয়ে আর কাঁচকলা দিয়ে এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, দিয়ে দিয়েছি ঝোল মানে জল, এবার এটাকে ফুটতে দিতে হবে। যখন ফুটতে দেবেন বন্ধুরা, গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেবেন, মানে লোয়ার মিডিয়ামের থেকে আর একটু বাড়িয়ে দেবেন। বাড়িয়ে রেখে এটাকে ফুটতে দেবেন ঝোলটাকে। আর আপনারা এখানে জল আপনাদের মানে আপনাদের পছন্দ মতো দেবেন, যার যার যে যেরকম ঝোল পছন্দ করে সেই অনুসারে আপনারা জলটা দেবেন। এবার এটাকে 5 মিনিট একটু ফুটতে দিতে হবে। ঝোলটা টকবক করে ফুটছে, এখনো হয়নি, আর একটু হতে বাকি আছে। ইলিশ মাছ কিন্তু নরম মাছ, তো ঢাকনা চাপা দেওয়ার কোনো দরকার নেই। এই দেখুন, উপরে তেল ভেসে ভেসে উঠেছে। যেহেতু কাঁচকলা দিয়েছি, ওই জন্য মাছের ঝোলের কালারটা এরকম হয়েছে, কিন্তু খেতে খুব সুস্বাদু হয় কাঁচা ইলিশ দিয়ে কাঁচকলার ঝোল। আপনারা ট্রাই করে দেখবেন বন্ধুরা। আর একটু হয়ে গেলে, মানে ঝোলের ঘনত্বটা একটু কমে আসলে আমি এটা নামিয়ে দেব। আমার মাছের ঝোল রেডি, ইলিশ মাছের কাঁচকলা দিয়ে কাঁচা ইলিশের ঝোল রেডি। এবার এটা আমরা গরম গরম ভাতে সার্ভ করব। আপনাদের যদি আমার এই রেসিপিটা বন্ধুরা ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হলো। বাড়িতে ট্রাই করবেন আগে, তারপরে কমেন্ট করবেন। এর সাথে সাথে নতুন বন্ধু যারা আমার চ্যানেলে আছেন, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, করে নিয়ে পাশে থাকা বেল বাটনটাকে ক্লিক করে দিলে নতুন নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। নতুন বন্ধুদেরও আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। এইভাবে সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।